यूरोप अमेरिका सह पश्चिमा विश्व अन्यतम जनप्रिय उत्सव हालोवीन तब पश्चिमा उत्सव पालन बांग्लादेशी कम जान ना दर्शक अमेरिका बांग्लादेशी हालोवीन उद्यापन विस्तारित जानाते न्यूयॉर्क থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল হাসান বুলবুল বুলবুল নিশ্চয় শুনতে পাচ্ছেন বুলবুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশীরা কতটা আসলে উৎসবমুখর পরিবেশে হ্যালোইন উদযাপন করছেন জানাবেন আমাদেরকে কি ধন্যবাদ আপনাকে এবং আমাদের আরটিভির সকল দর্শককে যুক্তরাষ্ট্রে বাঙালিদের এই জনপ্রিয়তা হ্যালোইনের জনপ্রিয়তা প্রতি বছরই বাড়ছে এটি এখানে তো উদযাপিত হয় শতাধিক বছর ইউরোপ থেকে আসে আরো এক দেড়শো বছর আগে কিন্তু আমাদের ঠাকুরমার ঝুলি আমাদের রূপকথা আমাদের রাজা রানীর গল্পের মতোই এটি যখন এখানে প্রথমে আসে তখন কিন্তু এদেশের লোকজন এটিকে অ্যাকসেপ্ট করেনি এবং আজ একশো বছর দেড়শো বছর পরে আমরাও যখন এসেছি তখন আমাদের বাংলাদেশিরা যারা স্কুলে যাচ্ছে তারা দেখছে দেখছে তাদের ছেলে মেয়েরা তাদের শিক্ষক এবং অন্যান্যরা এটি পালন করে আনন্দের সাথে এখানে যেমন ভয়ের কথা একটু আগে আমরা শুনলাম আরটিভির বিভিন্ন সিএনএন এর নিউজে ঠিক তেমনি আছে ক্রিয়েটিভিটি তেমনি আছে মজা বাচ্চাদের উৎসব পোশাক এদের যেন আর এক ঈদ বা আর এক ক্রিসমাসের মতো করে এরা বিলিয়ন ডলারের বাজেট রাখে শুধুমাত্র হ্যালোইনের আনন্দ দেবার জন্য বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবরা পঞ্চাশ জন একশো জন ওরা আগে থেকেই ঠিক করে মূল হ্যালোইনের দিনে তারা সবাই একসঙ্গে যাবে কিন্তু বাড়িতে বা কোনো ক্লাবে বা কোনো পার্টি হলে তারা এই হ্যালোইন করে তারা নতুন পোশাক নেয় তারা তাদের মতো আমাদের ঠাকুরমার ঝুলির মতো করে সাজে ঠাকুরদার মতো করে সাজে অথবা কোনো প্রিয় কোনো ক্যারেক্টার সিনেমার ক্যারেক্টারের মতো করে সাজে এভাবে সেজে তারা বাচ্চাদের আনন্দ দেয় এবং নানি দাদি বা বাবা মারা তারা বাচ্চাদের একসঙ্গে নিয়ে বালতি নিয়ে ট্রিক অর ট্রিট এর মতো করে এবং বাড়ি সাজায় ঠিক আপনি আমার পেছনে যেভাবে দেখছেন ভূতের ছবি এদিকে ওদিকে চারিদিকে এগুলো শুধুই মজার একটি উৎসব কিন্তু এটিকে নিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটে সেটিও সত্য কিন্তু আস্তে আস্তে এটি একটি ক্রিয়েটিভ উৎসবের দিকে যাচ্ছে ধন্যবাদ জ্যোতি আপনাকে বুলবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আশরাফুল হাসান বুলবুল